আজকে আমি তোমাদের সাথে খুবই সিক্রেট একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। এই বিষয়টি আমি নিজে ফলো করি, তো আমি চাই যাতে তোমরাও ফলো করো। আমরা নর্মালি কী করি, কোনো কিছু ইম্পর্টেন্ট পাইলে সেটা আমরা মোবাইলে নোট করি, বা কোথাও কিছু দেখলে নেটের মধ্যে সেটা আমরা স্ক্রিনশট নিয়ে রাখি। বাট তোমরা ম্যাক্সিমামে দেখছো যে আমরা কিন্তু সেই স্ক্রিনশটটা পরবর্তীতে আর দেখি না, এবং সেই নোটটাও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি না, এবং যার কারণে সেটা আমরা কিছুদিন পরে আবার ভুলে যাই, এবং কিছুদিন তারও এক মাস পরে সেই স্ক্রিনশটটা আমরা ডিলিট করে দিই। সো এই জিনিসটা তোমাদেরও হয় বলে আমার ধারণা। তো এটা থেকে উত্তরণের জন্য আমি পার্সোনালি যেটা করি সেটা হচ্ছে যে আমি মোবাইলে খুব কম নোট করি, মানে একবারে যদি না পারি তখন করি, নর্মালি আমি মোবাইলে নোট করি না। তো এই জিনিসটা হওয়ার আসলে পেছনে কারণ কি, যে আমরা স্ক্রিনশটগুলো কেন দেখি না, বা কেন আমরা সেই নোটগুলো আবার দেখি না, এটার কারণ হচ্ছে আমাদের সাইকোলজি কাজ করে মোবাইলের প্রতি এরকম, যে আমরা বেশিরভাগ যেই কাজে মোবাইলটা ব্যবহার করি আমরা ওই কাজটাই মোবাইলে করি। আমরা বেশিরভাগই মোবাইলটা কেন ব্যবহার করি, হয় মোবাইলে কথা বলার জন্য, অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব বা টুইটার বা অন্যান্য যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে সেগুলোকে ব্যবহার করার জন্য। তো যার কারণে আমরা মোবাইলটা হাতে নিলে তুমি দেখবে যে অটো আমাদের আঙুলটা কিন্তু ওই ফেসবুকের যে অ্যাপ সেটার দিকে চলে যাচ্ছে, অথবা ইউটিউবের অ্যাপসের দিকে চলে যাচ্ছে। কারণ তোমার এই আঙুলের মধ্যে একটা মেমোরি আছে, সেই মেমোরিটা আমাদের ব্রেনের মধ্যে মেমোরি থাকলেও আমাদের অর্গানের মধ্যে কিন্তু মেমোরি থাকে, এটা আমরা অনেকেই জানি না। আমাদের প্রত্যেকটা অঙ্গের মধ্যে কিন্তু মেমোরি আছে। তো আমাদের ব্রেনের মেমোরি এবং হাতের মেমোরি দুটোই তখন আমাদেরকে টেনে কোন দিকে নিয়ে যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুক বা যে যেটাতে আসক্ত আমরা নর্মালি সেটার দিকে আমাদেরকে নর্মালি নিয়ে যায়, আমাদেরকে ওই স্ক্রিনশটটা বা ওই নোটসটার দিকে নিয়ে যায় না। তো এটার জন্য আমি যেটা করি, আমি যেখানে বসে স্টুডিওতে কাজ করি সেখানে আমি এই জিনিসটা রাখি। তো আমি যেটা করি, আমি যদি আমার কোনো নিজের নোট প্রয়োজন হয় আমি সেটা এখানে লিপিবদ্ধ করি, এটার ভেতরে পেপার দেখছো তোমরা, এই পেপারের মধ্যে আমি সেটা নোট করে রাখি, এবং যদি কাউকে কোনো কিছু ইম্পর্টেন্ট নোট দেওয়ার প্রয়োজন হয় আমি সেটা তাকে মেসেজে না দিয়ে আমি চেষ্টা করি এটাতে লিখে দিতে, কারণ লিখে দিলে সেটা তার মনে থাকবে। তো আমি যেটা করি নর্মালি সেটা হচ্ছে যে যদি আমার স্টুডিওতে কেউ এসে থাকে তাহলে আমি সেটা তাকে লিখে দেওয়ার চেষ্টা করি যে আসলে কী কী এক্স্যাক্টলি দরকার। ইভেন আমি সাপোজ আমার কোনো কিছু একটা প্রয়োজন আমি জাস্ট এখানে লিখে রাখি এবং পরে সেটা পকেটে করে নিয়ে যাই, তাহলে আমার জিনিসটা মনে থাকে যে আমি আসলে কী কিনতে মার্কেটে আসছি বা কী কিনতে চাচ্ছি আমি, সেই জিনিসটা আমার মনে থাকে। তো আমি এটাতে কী করি, লিখে তারপরে নিয়ে যাই। আমার ট্যাবলে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে এগুলো পেপার বাট কালারফুল। তো কালারফুল এটার কারণ কি, কারণ হচ্ছে যে আমি এক একটা কালারকে এক একটা কাজে ব্যবহার করি। সাপোজ আমার ইংলিশের একটা ওয়ার্ড আমি লিখে রাখবো, তখন আমি একটা কালার ব্যবহার করি এবং সবসময় ইংলিশ ওয়ার্ডের জন্য ওই কালারটাই ব্যবহার করি। সাপোজ আমি একটা মন্তব্য বা বক্তব্য পাইছি বা একটা লাইন পাইছি যেটা আসলে খুবই দরকার, বা সেটা পরবর্তীতে আমি কোথাও না কোথাও ইউজ করতে পারবো, সেই লাইনটা আমি অন্য একটা কালারের মধ্যে লিখে রাখি। তাহলে এখানে যে কালারফুল পেপারগুলো আছে তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার এই কালার মধ্যে এটা লিখছি, আমি এই কালার মধ্যে এটা লিখছি, এই কালার মধ্যে এটা লিখছি, তখন আমার ইজিলি মনে থাকে। এবার হচ্ছে আমি যখন কোথাও যাই তখন তো এগুলো নেওয়া যায় না, নর্মালি পেপারগুলো নেওয়া যায় না, সেই জন্য আমি আরেকটা ছোট ডায়েরি আকার রাখছি, এটা একদম ছোট। এটাতে আমি তখন যদি কোনো কিছু লিখার প্রয়োজন হয়, আমার যদি মনে হয় যে হ্যাঁ আমার এই জিনিসটা এখন মাথায় আসছে, এটা আমি লিখে রাখি, একটু নোট করে রাখি, তাহলে আমি সেখানে এই জিনিসটা ব্যবহার করি। বা কাউকে আমি কিছু দিছি বা কাউকে কিছু নিছি আমি, বাট আমারও সেটা মনে থাকবে না আমি জানি, বা ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটাও আমি এখানে লিখে রাখি। তাহলে যেটা হয় এই জিনিসটা আমার পকেটে থাকে, আমি যখন কোথাও যাই, মানে সাপোজ একদিন বা দুদিন আমি সেখানে থাকবো, সেখানে যাওয়ার সময় আমি এই জিনিসটা নিয়ে যাই। এটা আমাকে সবচেয়ে বেশি কাজ দেয় যে আমি যেখানে ওখানে যে জিনিসগুলো আমার মনে আসে মাথায় আসে সেগুলো কিন্তু অন্য জায়গায় আমার মাথা নাও আসতে পারে। হঠাৎ দেখবো আমাদের মাথার মধ্যে কিছু বুদ্ধি আসে বা কিছু আইডিয়া আসে, সেই আইডিয়াগুলোকে নোট ডাউন করে রাখতে হয়। নোট ডাউন না করলে সেটা কিন্তু পরে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমি এই জিনিসটা তখন ব্যবহার করি। এছাড়াও যখন বাসায় থাকি তখন আমার আমার এটা এক জায়গায়, অর্থাৎ আমার স্টুডিওটা এক জায়গায়, আমার রুমটা অন্য জায়গায়। তো আমি রুমের মধ্যে আরেকটা ছোট পেপার বুক ব্যবহার করি, এই যে ছোট ছোট পেপার বুকটা, এটা আমি কোথাও নিয়েও যাই মাঝে মধ্যে। আর রুমের মধ্যে নর্মালি আমি যখন কোনো কিছু মাথা আইডিয়া আসতে এটা আমি রুমের টেবলের মধ্যে রাখি সবসময়, তো এটাতে আমি লিখে রাখি। তো এটাতে কেন লিখি, তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ এটা আমি বাসা থাকতে মনে আসছিল এই জিনিসটা এটা, আর এটা আমি যখন কোথাও ভ্রমণে যাই সেখানে তো আসলে সুন্দর আউটলুক দরকার, সো দ্যাটস আমি তখন এটা নিয়ে যাই। সো আশা করি তুমি বুঝতে পারছো যে আসলে মোবাইলে নোট ডাউন না করে তোমরা যেটা করতে পারো, এরকম তুমি যেখানে যেখানে থাকো সেই জায়গাটাতে, সাপোজ তুমি একটা টেবলে বসে পড়ালেখা করো, সেখানে একটা ছোট ডায়েরি রাখতে পারো বা ছোট একটা খাতা রাখতে পারো, তারপর তুমি
এক একটা বিষয়ের জন্য এক একভাবে মনে রাখতে চাচ্ছ, তাহলে তুমি কালার পেজ ব্যবহার করতে পারো। তুমি কোথাও যাচ্ছ ভ্রমণে, সেখানেও যদি তোমার কোনো আইডিয়া আসতে পারে মাথায়, বা কোনো বুদ্ধি আসতে পারে, কি যে কোনো কিছু কিন্তু মানুষের মাথায় যে কোনো মুহূর্তে আসতে পারে, সো ওই সময়ের জন্য তুমি আর একটা ছোট এরকম ব্যবহার করতে পারো। তুমি কাউকে কোনো কিছু লিখে দিবা, সে তোমার কাছে আসে, এসে তারপর নিবে। এখন তো ভাইরাসের মধ্যে আসলে তেমন আমাদের কাছে তেমন মানুষ আসে না, বাট ভাইরাস যখন থাকে না তখন কথা বলতেছি আমি, তখন তুমি এই যে এরকম পেপার ব্যবহার করবে, ওই পেপারটাই তাকে লিখে দিবা। লিখে দিলে যেটা হবে, তারও মনে থাকবে, তোমারও এক্স্যাক্টলি মনে থাকবে। কেন মনে থাকবে? তুমি লিখছো, লিখলে কিন্তু সেটা মনে থাকে, ঠিক আছে? সো তুমি চাইলে একটা পেপার তুমি লিখে রাখতে পারো নিজের জন্য, আর একটা পেপার তাকে দিয়ে দিতে পারো যে আমি লিখিয়ে দিলে আরো একটা বেনিফিট আছে, এটা প্রমাণ থাকে যে আমি তাকে এটা লিখিতভাবে দিছি, ঠিক আছে? ফেসবুকে বা আমরা যে মেসেঞ্জার ব্যবহার করে যেগুলো দিয়ে থাকি সেগুলোতে তেমনটা ভ্যালু ক্রিয়েট করে না আসলে, কারণ আমরা ফেসবুকের মেসেজগুলো ভুলে যাই, বা তোমরা সেটা এমনিতে জানো, আমি আশা করি তোমরা সেটা জানো যে কি, আমরা যখন ফেসবুকে কাউকে কিছু বলি সে নর্মালি সেটা ভুলে যায়, বা বেশি ব্যস্ত মানুষ হলে সেটা ইগনোর করে দেখেও না, ঠিক আছে? বাট যদি তুমি তাকে এটা লিখে দাও, তাহলে তারও মনে থাকবে, তোমারও মনে থাকবে, এবং সে তোমার কাজটাকে এক্সট্রা একটা ইম্পর্টেন্স দিবে। সে ভাববে না আমার এই কাজটা করাই লাগবে, অলরেডি আমাকে এটা লিখে দেওয়া দিয়েছে। সো আশা করি বুঝতে পারছো যে কীভাবে আমরা ছোট ছোট যে আইডিয়াগুলো মাথায় আসে, বা ছোট ছোট যে বুদ্ধিগুলো, বা কোনো একটা ওয়ার্ড, কোনো একটা লাইন কীভাবে আমরা নিজেদের মধ্যে সংরক্ষণ করতে পারি, এবং সেটা কীভাবে পরবর্তীতে আমরা কাজে লাগাতে পারি। তাহলে অন্য একদিন আমি অন্য কোনো টিপস নিয়ে আসবো। ভালো থাকো, আল্লাহ হাফেজ।